আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের 5,000-এর বেশি সামরিক ড্রোন ধ্বংস। এরপর জানিয়ে দেব প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করতে চায় আমেরিকা, মার্কিন হস্তক্ষেপের নিন্দা। এদিকে বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার সেনারা। এরপর জানিয়ে দিব পাল্টা আক্রমণ ব্যর্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। এদিকে জাপোরিজিয়াতে ইউরোপীয় ভাড়াটে যোদ্ধা গ্রুপ নিশ্চিহ্ন। সর্বশেষ জানিয়ে দিব ন্যাটো রক্তের ঋণ ভুলে যায়নি চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের 5,000-এর বেশি সামরিক ড্রোন ধ্বংস। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রুশ বাহিনী 5,000-এরও বেশি ইউক্রেনীয় মানববিহীন বিমান ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নিম্নলিখিত অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে: 455টি বিমান, 242টি হেলিকপ্টার, 5,009টি ইউএভি, 426টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 10,700টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যুদ্ধের যান, 1,138টি মাল্টিপল রকেট লঞ্চার, 5,453টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং 11,664টি বিশেষ সামরিক মোটরযান, মুখপাত্র বলেছেন। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে হিমার্স এবং ওরাগন মাল্টিপল রঞ্চ রকেট সিস্টেমের 9টি রকেট প্রতিহত এবং 14টি ইউক্রেনীয় মানববিহীন আকারযান ধ্বংস করেছে, জেনারেল রিপোর্ট করেছে সূত্রতাস। মার্কিন হস্তক্ষেপের নিন্দা। প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করতে চায় আমেরিকা। বাগদাদে বিক্ষোভ ইরাকে অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি দেওয়ার নিন্দা ও প্রতিবাদে রাজধানী বাগদাদের জনগণ রাজপথে বিক্ষোভ করেছেন। গতকাল তারা বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে এই বিক্ষোভ মিছিল করেন। মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট থেকে জানা যায়, ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কয়েকটি সংগঠনের নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। এরই মধ্যে বিশেষভাবে হারাকাত হিজবুল্লাহ আল নুজাবার নেতারা রয়েছেন। ওয়াশিংটন দাবি করেছে এই সংগঠনটি গত মার্চ মাসে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছিল। গতকাল বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানুস্কির হস্তক্ষেপমূলক আচরণের নিন্দা জানান। একই সঙ্গে তারা আমেরিকার ব্যাপারে ইরাকের সরকার এবং জাতীয় সংসদের অবস্থানও স্পষ্ট করার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পরিষ্কার করে বলেছে, আজকের এই বিক্ষোভ শুধুমাত্র শুরু, সামনে আরও অনেক বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। গতকালের বিক্ষোভ মিছিলের আগে রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত, সূত্র পার্স টুডে। বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার সেনারা। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা বেলারুশে প্রবেশ করেছে। ইউক্রেনের বর্ডার গার্ড জানিয়েছে রাশিয়া থেকে এসব সেনা বেলারুশের ভূখণ্ডে এসেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের বিরুদ্ধে গত 23 জুন বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এতে নেতৃত্ব দেন বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এই বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়, ওয়াগনার সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে হবে অথবা তাদের বেলারুশে চলে যেতে হবে। ইউক্রেনের বর্ডার গার্ড জানিয়েছে রাশিয়ার থেকে বেলারুশে ওয়াগনারের কত সেনা প্রবেশ করেছেন, এখন সেটি বের করার চেষ্টা করেছেন তারা একটি অসমর্থিত সূত্র জানিয়েছে। শনিবার সকালে ওয়াগনারের 60টি যানের একটি বহর রাশিয়া থেকে বেলারুশে ঢুকেছে। জুনে ওয়াগনারের সেই বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে সংখ্যায় ফেলে দিয়েছিল। ওয়াগনার গ্রুপে যেসব সেনা আছেন তাদের অনেক আগে রাশিয়ার মূল সেনাবাহিনীতে কাজ করছেন। এছাড়া এ বাহিনীতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছেন। গত বছর ইউক্রেনের পুতিন বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের সেনা পাঠান, ওই সময় তাদের সঙ্গে যোগ দেয় ওয়াগনার গ্রুপও। ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহর দখলে ওয়াগনার বড় ভূমিকা রাখে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াগনার জেলবন্দী অনেক আসামিকেও বাহিনীতে নিয়োগ দেয়, সূত্র বিবিসি।
পাল্টা আক্রমণ ব্যর্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। ইউক্রেনের সেনাদের চলমান পাল্টা আক্রমণ ঠেকাতে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এমন হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, আমাদের সবার পরিষ্কারভাবে বুঝতে হবে যতটা সম্ভব ততটা রাশিয়ার সেনারা আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলে আমাদের সেনাদের ঠেকাতে সবকিছু করছে। তিনি আরও বলেছেন, আমরা যত হাজার মিটার পথ আগাই আমাদের প্রত্যেক যুদ্ধরত ব্রিগেড সেটির জন্য কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার। এছাড়া পার্শ্ববর্তী দেশ বেলারুশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়ার দাবি করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন তিনি, যদিও বেলারুশ থেকে বর্তমানে বড় ধরনের কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। জেলেনস্কি আরও জানিয়েছেন, তাদের সব লক্ষ্য এখন যুদ্ধের সম্মুখভাগের দিকে। জেলেনস্কি বেলারুশ নিয়ে এমন মন্তব্য করলেন যখন জানা গেছে দেশটির সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়ার ভারতীয় সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ। শুক্রবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে এতে দেখা যাচ্ছে, দেশটির সেনাদের রাজধানী মিনস্ক থেকে 90 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের আশিপোভিসি শহরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছেন ওয়াগনার সেনারা। তবে ভারতে বাহিনীর সেনারা কিভাবে প্রশিক্ষণে যুক্ত হল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির মন্ত্রণালয়, সূত্র আল জাজিরা। ঝাপরিঝিয়াতে ইউরোপীয় ভারতের যোদ্ধা গ্রুপ নিশ্চিহ্ন। ওই স্ট্যান্ড উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোঘব শুক্রবার বলেছেন, ঝাপরিঝিয়ার দিকে রোবোটিনো এলাকার কাছে ড্রোন ব্যবহার করে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি নাশকতামূলক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে নিশ্চিহ্ন করেছে, যা বিদেশি ভারতের সৈন্যদের দ্বারা গঠন করা হয়েছিল। ও রেখব্বর দিক থেকে রোবোটিনোতে শত্রুর একটি ধ্বংসাত্মক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে আজ সকালে নির্মূল করা হয়েছিল। এটি বিদেশি ভাষায় কথা বলা লোকদের দ্বারা গঠন করা হয়েছিল বা বিদেশি ভারতীয়দের দ্বারা তৈরি হয়েছিল। এর আগে এমন কোন গ্রুপ কথা জানা যায়নি। 5 জনের ওই শক্তিশালী দলটি একটি সাধারণ পিকআপ ট্রাকে সর ছিল। রাশিয়ান বাহিনী তাদের নির্মূল করার জন্য কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল, তিনি উল্লেখ করেছিলেন। এরা ইউরোপীয় ভারতের যোদ্ধা ছিল, রোঘব যোগ করেছেন, তবে তিনি তাদের জাতীয়তা উল্লেখ করেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে 4 জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। 11 জুলাই রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু সাংবাদিকদের বলেছিলেন যে পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন 26,000-এরও বেশি সেনাকে হারিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের সৈন্যরা কোনো এলাকায় কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। সূত্রতাস। ন্যাটোর রক্তের রেইন ভুলে যায়নি চীন। চীনের জনগণ 1999 সালের বেলগ্রেডে চীনা দূতাবাসে বোমা হামলার কথা ভুলে যায়নি, যেখানে 3 চীনা নাগরিক নিহত হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং টুইটারে বলেছেন, যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসে বোমা হামলার জন্য চীনা জনগণের কাছে ন্যাটো রক্তের ঋণ আমরা ভুলে যাইনি। এশিয়া প্যাসিফিক দেশগুলি একটি যুদ্ধ যন্ত্রকে স্বাগত জানায় না, তবুও ন্যাটোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সংস্করণ যা ব্লক সংঘাত সৃষ্টি অথবা একটি নতুন ঠান্ডা যুদ্ধ করে। টুইটে বলা হয়, চীনের জবরদস্তিমূলক নীতি, ন্যাটো কি সেই প্রতিষ্ঠান নয় যারা বিশ্বজুড়ে ব্লক রাজনীতি এবং সামরিক অভিযানে নিয়োজিত শক্তি প্রয়োগ করে অন্যান্য দেশকে হুমকি দিচ্ছে এবং বিশ্বের স্বার্থ, নিরাপত্তা এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করেছে। হুয়া বলেন, ন্যাটো কি সেই প্রতিষ্ঠান নয় যারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মগুলিকে পদদলিত করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং যুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বের কোটি কোটি মানুষের ভোগান্তির কারণ হয়, চীনা কূটনীতিক যোগ করেছে। মঙ্গলবার ভিলনিয়াসে ব্লকের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ন্যাটো দেশগুলি একটি প্রজ্ঞাপন গ্রহণ করেছে। বিশেষ করে চীনের উচ্চাকাঙ্ক্ষা এবং জবরদস্তিমূলক নীতি ব্লকের স্বার্থ, নিরাপত্তা এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করে। ন্যাটো সদস্যরা চীনের পারমাণবিক অস্ত্রাগারের সম্প্রসারণ ও বৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ন্যাটো বিশ্বাস করে যে চীন ও রাশিয়ার মধ্যে গভীরতর কৌশলগত অংশীদারিত্ব ন্যাটোর মূল্যবোধ এবং স্বার্থের বিপরীতে চলে। বিবৃতিতে যোগ করা হয়েছে যে ইইউ এবং ন্যাটো তাদের পদক্ষেপগুলিকে সমন্বয় করবে। পিপলস রিপাবলিক অব চায়না দ্বারা ইউরো আটলান্টিক নিরাপত্তার জন্য উদ্ভূত পদ্ধতিগত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য। এছাড়াও ন্যাটো মিত্ররা সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের অংশীদারদের সাথে সহযোগিতা বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে। 1999 সালের মে মাসে যুগোস্লাভিয়ায় ন্যাটোর অভিযানের সময় বেলগ্রেডের চীনা দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে, এতে 3 চীনা নাগরিক নিহত হয়। জোটটি দাবি করেছিল যে ঘটনাটি একটি ভুল ছিল এবং যুগোস্লাভ ফেডারেল ডিরেক্টরেট ফর সাপ্লাই অ্যান্ড প্রকিউরমেন্টের কাছাকাছি ভবনটি আসলে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। সূত্রতাস।